নমস্কার, আমি অর্ণব। ইউটিউবের সঙ্গে এখন স্পটিফাইতেও বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের তরফ থেকে নতুন গল্প শুনুন প্রতি সপ্তাহে। আমার স্পটিফাই পডকাস্টের নোটিফিকেশন নিয়মিত পেতে অবশ্যই পডকাস্টটিকে ফলো করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সময়কাল অষ্টাদশ শতক। ধনী অত্যাচারী শাসকবর্গ তখন এক ডাকাত দলের ভয়ে থরহরি কম্পমান। সেই ডাকাত দলের নামেই আবার ধন্য ধন্য করে গরিব মানুষ। আড়ালে আবডালে শোনা যায় এই দলের নেতা নাকি এক নারী, দেবী চৌধুরানী। যে সময় মেয়েদের দিনে মানে স্বামী সাক্ষাৎ নিষেধ, সেই সময় কিবা তিনি কিবা রাতে সিংহনাদে গর্জে উঠছেন তিনি। দুষ্টের দমন, শিষ্টের পালনের দায়িত্ব তুলে নিচ্ছেন নিজের বজ্র কঠিন হাত দুটিতে। তিনি তো শুধু বঙ্কিম রচনাবলীর চরিত্র নন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ইতিহাসে জল জল করছে তার নাম। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের ইউটিউব চ্যানেলে শুনুন তার গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। আজ রইল প্রথম পর্ব। ওপি ওপিপি ও প্রফুল্ল, ওরে ও পোড়ার মুখী, যাই মা। মা ডাকিল, মেয়ে কাছে আসিল, বলিল, কেন মা? মা বলিল, জানা ঘোষেদের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয়। প্রফুল্ল বলিল, আমি পারিব না, আমার চাইতে লজ্জা করে। তবে খাবি কি, আর যে ঘরে কিছু নেই। তা শুধু ভাত খাবো, রোজ রোজ চেয়ে খাবো কেন গা? যেমন অদৃষ্ট করে এসেছিলি, কাঙাল গরিবের চাইতে আবার লজ্জা কি? প্রফুল্ল কথা কহিল না। মা বলিল, তুই তবে ভাত চড়াইয়া দে, আমি কিছু তরিতরকারির চেষ্টায় যাই। প্রফুল্ল বলিল, আমার মাথা খাও, আর চাইতে যাইও না। ঘরে চাল আছে, নুন আছে, গাছে কাঁচা লঙ্কা আছে, মেয়ে মানুষের তো তাই ঢের। অগত্যা প্রফুল্লের মাতা সম্মত হইল। ভাতের জল চড়াইয়াছিল, মা চাল ধুইতে গেল। চাল ধুইবার জন্য ধুচুনি হাতে করিয়া মাতা কালে হাত দিল, বলিল, চাল কই? প্রফুল্লকে দেখাইল, আদমুটা চাল আছে মাত্র, তাহা একজনে রাত পেটা হইবে না। মা ধুচুনি হাতে করিয়া বাহির হইল। প্রফুল্ল বলিল, কোথা যাও? মা বলিল, চাল ধার করিয়া আনি, নইলে শুধু ভাতি কপালে জোটে কই? আমরা লোকের কত চাল ধারি, শোধ দিতে পারি না, তুমি আর চাল ধার করিও না। অবাগির মেয়ে খাবি কি, ঘরে যে একটি পয়সা নাই। উপোস করিব, উপোস করিয়া কয়দিন বাঁচিবি? না হয় না হয় মরিব। আমি মরিলে যা হয় করিস, তুই উপোস করিয়া মরিবি, আমি চোখে দেখিতে পারিব না, যেমন করিয়া পারি ভিক্ষা করিয়া হলেও তোকে খাওয়াইব। ভিক্ষাই বা কেন করিতে হইবে, একদিনের উপবাসে মানুষ মরে না। এসো না মায়েঝি, আজ পইতে তুলি, কাল বেচিয়া করি করিব। সুতা কই? কেন চরকা আছে? পাঁচ কই? তখন প্রফুল্লমুখী অদবদনে রোদন করিতে লাগিল। মা ধুচুনি হাতে আবার চাল ধার করিয়া আনিতে চলিল। তখন প্রফুল্ল মার হাত হইতে ধুচুনি কাড়িয়া লইয়া তফাতে রাখিল, বলিল, মা আমি কেন চেয়ে ধার করে খাব, আমার তো সব আছে। মা চোখের জল মুছাইয়া বলিল, সবই তো আছে মা, কপালে ঘটিল কই? কেন ঘটে না মা, আমি কি অপরাধ করিয়াছি যে শ্বশুরের অন্ন থাকিতে আমি খাইতে পাইব না? এই অবাগির পেটে হয়েছিলি, এই তোর অপরাধ, আর তোমার কপাল, নহিলে তোমার অন্ন খায় কে? শোনো মা, আমি আজ মন ঠিক করিয়াছি, শ্বশুরের অন্ন কপালে জোটে তবেই খাইব, নইলে আর খাইব না। তুমি চেয়ে চিনতে যে প্রকারে পারো আনিয়া খাও, খাইয়া আমাকে সঙ্গে করিয়া শ্বশুর বাড়ি রাখিয়া আইসো। সে কি মা, তাও কি হয়? কেন হয় না মা, না নিতে এলে শ্বশুর বাড়ি যেতে আছে, পরের বাড়ি চেয়ে খেতে আছে, আর না নিতে এলে আপনার শ্বশুর বাড়ি যেতে নেই। তারা যে কখনো তোমার নাম করে না। না করুক, তাতে আমার অপমান নাই, যাহাদের ওপর আমার ভরণ পোষণের ভার
তাহাদের কাছে অন্যের ভিক্ষা করিতে আমার অপমান নাই। আপনার ধন আপনি চাহিয়া খাইব, তাহাতে আমার লজ্জা কি? মা চুপ করিয়া কাঁদিতে লাগিল। প্রফুল্ল বলিল, তোমাকে একা রেখে আমি চাইতে চাহিতাম না, আমার দুঃখ ঘুচিলে তোমারও দুঃখ কমিবে, এই বর্ষাতেই যাইতেছি। মাতে মেয়েতে অনেক কথাবার্তা হইল। মা বুঝিল যে মেয়ের পরামর্শই ঠিক। তখন মা যেই কয়টি চাউল ছিল তাহা রাঁধিল, কিন্তু প্রফুল্ল কিছুতেই খাইল না, কাজেই তাহার মাতাও খাইল না। তখন বলিল, তবে আর বেলা কাটাইয়া কি হইবে, অনেক পথ। তাহার মাতা বলিল, আয় তো চুলটা বাঁধিয়া দি। প্রফুল্ল বলিল, না থাক। মা ভাবিল, থাক আমার মেয়েকে সাজাইতে হয় না। মেয়ে ভাবিল, থাক সেজে গুজে কি ভুলাইতে যাইব, ছি। তখন দুইজনে মলিন বেশে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। বরেন্দ্রভূমে ভূতনাথ নামে গ্রাম, সেইখানে প্রফুল্লমুখীর শ্বশুরালয়। প্রফুল্লর দশা যেমনই হোক, তাহার শ্বশুর হরবল্লভবাবু খুব বড় মানুষ। তাহার অনেক জমিদারি আছে, দোতলা বৈঠকখানা, ঠাকুরবাড়ি, নাট মন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুরে প্রাচীরের বেড়া। সে স্থান প্রফুল্লমুখীর পিত্রালয় হইতে ছয় ক্রোশ পথাটিয়া মাতা ও কন্যা অনশনে বেলা তৃতীয় প্রহরের সময় সে ধনীর গৃহে প্রবেশ করিলেন। প্রবেশকালে প্রফুল্লর মায়ের পা উঠে না। প্রফুল্ল কাঙালের মেয়ে বলিয়া যে হরবল্লভবাবু তাহাকে ঘৃণা করিতেন তাহা নহে, বিবাহের পরে একটা গোল হইয়াছিল, হরবল্লভবাবু কাঙাল দেখিয়াও ছেলের বিবাহ দিয়াছিলেন। মেয়েটি পরম সুন্দরী, তেমন মেয়ে আর কোথাও পাইলেন না, তাই সেখানেই বিবাহ দিয়াছিলেন। এদিকে প্রফুল্লের মা কন্যা বড় মানুষের ঘরে পড়িল, এই উৎসাহে সর্বস্ব ব্যয় করিয়া বিবাহ দিয়াছিলেন। সেই বিবাহতেই তার যাহা কিছু ছিল ভস্ম হইয়া গেল, সেই অবধি এই অন্যের কাঙাল। কিন্তু অতৃষ্টক্রমে সে সাধের বিবাহে বিপরীত ফল ফলিল, সর্বস্ব ব্যয় করিয়াও, সর্বস্বই তার কত টাকা, সর্বস্ব ব্যয় করিয়াও সে বিধবা স্ত্রীলোক সকল দিক কুলান করিতে পারিল না। বরযাত্রীদিকে লুচি মন্ডায় দেশকাল পাত্র বিবেচনায় উত্তম ফলাহার করাইল, কিন্তু কন্যাযাত্রগণের কেবল চিরাদই, ইহাতে প্রতিবেশী কন্যাযাত্রীরা অপমান বোধ করিলেন, তাহারা খাইলেন না, উঠিয়া গেলেন। ইহাতে প্রফুল্লর মায়ের সঙ্গে তাহাদের কোন্দল বাঁধিল। প্রফুল্লর মা বড় গালি দিল, প্রতিবেশীরা একটা বড় রকম শোধ লইল। পাক স্পর্শের দিন হরবল্লভবাবু বেহাইনের প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করিলেন, তাহারা কেহ গেল না। একজন লোক দিয়া বলিয়া পাঠাইল যে যে কুলোটা জাতিভ্রষ্ট তাহার সঙ্গে হরবল্লভবাবুর কুটুম্বতা করিতে হয় তিনি করুন, বড় মানুষের সবই শোভা পায়, কিন্তু আমরা কাঙাল গরিব, জাতি আমাদের সম্বল, আমরা ওই জাতিভ্রষ্টার কন্যার পাকস্পর্শে জলগ্রহণ করিব না। সমবেত সভা মধ্যে এই কথা প্রচার হইল। প্রফুল্লর মা একা বিধবা, মেয়েকে লইয়া ঘরে থাকেন, তখনও বয়স যায় নাই, কথা অসম্ভব বোধ হইল না। বিশেষ হরবল্লভের মনে হইল যে বিবাহের রাত্রে প্রতিবেশীরা বিবাহবাড়িতে খায় নাই, প্রতিবেশীরা মিথ্যা বলিবে কেন? হরবল্লভ বিশ্বাস করিলেন, সভার সকলেই বিশ্বাস করিল, নিমন্ত্রিত সকলেই ভোজন করিল বটে, কিন্তু কেহই নববধূ স্পৃষ্ট ভোজ্য খাইল না। পরদিন হরবল্লভ বধূকে মাত্রালয়ে পাঠাইয়া দিলেন। সেই অবধি প্রফুল্ল ও তাহার মাতা তাহার পরিত্যাজ্য হইল, সেই অবধি আর কখনো তাহাদের সংবাদ লইলেন না, পুত্রকেও লইতে দিলেন না, পুত্রের অন্য বিবাহ দিলেন। প্রফুল্লের মা দুই একবার কিছু সামগ্রী পাঠাইয়া দিয়াছিল, হরবল্লভ তাহা ফিরাইয়া দিয়াছিলেন,
তাই আজ সে বাড়িতে প্রবেশ করিতে প্রফুল্লের মার পা কাঁপিতেছিল। কিন্তু যখন আশা হইয়াছে তখন আর ফেরা যায় না। কন্যা ও মাতা সাহসে ভর করিয়া গৃহমধ্যে প্রবেশ করিল। তখন কর্তা অন্তঃপুর মধ্যে অপরাহ্নিক নিদ্রার সুখে অভিভূত। গৃহিণী অর্থাৎ প্রফুল্লের শাশুড়ি পা ছড়াইয়া পাকা চুল তুলাইতেছিলেন। এমন সময় সেখানে প্রফুল্ল ও তার মাতা উপস্থিত হইল। প্রফুল্ল মুখে আধ হাত খুমটা টানিয়া দিয়াছিল। তাহার বয়স এখন 18 বৎসর। গিন্নি ইহাদিগকে দেখিয়া বলিলেন, তোমরা কে গা? প্রফুল্লের মা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, কি বলিয়াই পরিচয় দিব। কেন, পরিচয় আবার কি বলিয়া দেয়? আমরা কুটুম্ব। কুটুম্ব? সেখানে তারার মা বলিয়া একজন চাকরানী কাজ করিতেছিল। সে দুই একবার প্রফুল্লদিকের বাড়ি গিয়াছিল প্রথম বিবাহের পরেই। সে বলিল, ওগো চিনেছি গো, ওগো চিনেছি, কে বেহান? সেকালে পরিচারিকারা গৃহিণীর সম্বন্ধ করিত। বেহান? কোন বেহান? তারার মা বলিল, দুর্গাপুরের বেহান গো, তোমার বড় ছেলের বড় শাশুড়ি। গিন্নি বুঝিলেন, মুখটা অপ্রসন্ন হইল, বলিলেন, বসো। বেহান বসিল, প্রফুল্ল দাঁড়াইয়া রহিল। গিন্নি জিজ্ঞাসা করিলেন, এ মেয়েটি কে গা? প্রফুল্লের মা বলিল, তোমার বড় বউ। গিন্নি বিমর্ষ হইয়া কিছুকাল চুপ করিয়া রহিলেন। পরে বলিলেন, তোমরা কোথায় এসেছিলে? প্রফুল্লের মা বলিল, তোমার বাড়িতেই এসেছি। কেন গা? ও মা, কেন, আমার মেয়েকে কি শ্বশুর বাড়িতে আসিতে নাই? আসিতে থাকিবে না কেন? শ্বশুর শাশুড়ি যখন আনিবে তখনই আসিবে। ভালো মানুষের মেয়ে ছেলে কি গায়ে পড়ে আসে? শ্বশুর শাশুড়ি যদি 7 জন্ম নাম না করে? নামই যদি না করে তবে আসা কেন? খাওয়ায় কে? আমি বিধবা অনাথিনী, তোমার বেটার বউকে আমি খাওয়াই কোথা থেকে? যদি খাওয়াইতে পারিবে না তবে পেটে ধরিয়াছিলে কেন? তুমি কি খাওয়া পড়া হিসেব করিয়া বেটা পেটে ধরিয়াছিলে? তাহলে সেই সঙ্গে বেটার বউয়ের খোরাক পোশাকটা ধরিয়া নিতে পারো নাই? আ মূল্য, মাগি বাড়ি বয়ে কোঁদল করতে এসেছে দেখি যে। না না, কোঁদল করতে আসি নাই, তোমার বউ একা আসতে পারে না তাই রাখিতে সঙ্গে আসিয়াছি। এখন তোমার বউ পৌঁছিয়াছে, আমি চলিলাম। এই বলিয়া প্রফুল্লের মা বাটির বাহির হইয়া চলিয়া গেল। অভাগীর তখনও আহার হয় নাই। মা গেল কিন্তু প্রফুল্ল গেল না। যেমন ঘোমটা দেওয়া ছিল তেমনই ঘোমটা দিয়া দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিল, তোমার মা তো গেল, তুমিও যাও। প্রফুল্ল নড়ে না। নড় না যে? প্রফুল্ল তাও নড়ে না। কি জ্বালা, আবার কি তোমার সঙ্গে একটা লোক দিতে হবে নাকি? এবার প্রফুল্ল মুখের খোমটা খুলিল। চাঁদপানা মুখ, চোখে দরদর ধারা বহিতেছে। শাশুড়ি মনে মনে ভাবিলেন, আহা, এমন চাঁদপানা বউ নিয়ে ঘর করতে পেলেম নে। মন একটু নরম হল। প্রফুল্ল অতি অস্ফুট স্বরে বলিল, আমি যাইব বলিয়া আসি নাই। তা কি করিবে মা, আমার কি অসাধ যে তোমায় নিয়ে ঘর করি? 5 লোকে 5 কথা বলে, 1 ঘরে করবে বলে, কাজেই তোমাকে ত্যাগ করতে হয়েছে। মা, 1 ঘরে হওয়ার ভয়ে কে কবে সন্তান ত্যাগ করেছে? আমি কি তোমার সন্তান নই? শাশুড়ির মন আরো নরম হল। বলিলেন, কি করবো বলো মা, জেতের ভয়। প্রফুল্ল পূর্ববৎ অস্ফুট স্বরে বলিল, হলেম যেন আমি অজাতি, কত শূদ্র তোমার ঘরে দাসীপোনা করিতেছে, আমি তোমার ঘরে দাসীপোনা করিলে দোষ হবে কি? গিন্নি আর জুঝিতে পারিলেন না, বলিলেন, তা মেয়েটি লক্ষ্মী রূপেও বটে কথায়ও বটে, তা যাই কর্তার কাছে, তিনি কি বলেন? তুমি এখানে বসো মা, বসো। প্রফুল্ল তখন চাপিয়া বসিল। সেই সময় একটি কপাটের আড়াল হইতে একটি চতুর্দশ বর্ষীয়া বালিকা
সেও সুন্দরী, মুখে আর ঘোমটা। সে প্রফুল্লকে হাতছানি দিয়া ডাকিল। প্রফুল্ল ভাবিল, এ আবার কে? উঠিয়া বালিকার কাছে গেল। যখন গৃহিণী ঠাকুরানী হেলিতে দুলিতে হাতের বাউটির খিল খুঁটিতে খুঁটিতে কর্তামহাশয়ের নিকেতনে সমুপস্থিতা, তখন কর্তামহাশয়ের ঘুম ভাঙিয়াছে, হাতে মুখে জল দেওয়া হইয়াছে, হাত মুখ মোছা হইতেছে। দেখিয়া কর্তার মনটা কাদা করিয়া ছানিয়া লইবার জন্য গৃহিণী ঠাকুরানী বলিলেন, কে ঘুম ভাঙাইল? আমি এত করে বারণ করি, তবু কেউ শোনে না। কর্তামশাই মনে মনে বলিলেন, ঘুম ভাঙাইবার আধি তুমি নিজে, আজ বুঝি কি দরকার আছে? প্রকাশ্যে বলিলেন, কেউ ঘুম ভাঙায় নাই, বেশ ঘুমাইয়াছি, কিন্তু কথাটা কি? গিন্নি মুখখানা হাসি ভরা ভরা করিয়া বলিলেন, আজ একটা কাণ্ড হয়েছে, তাই বলতে এসেছি। এইরূপ ভূমিকা করিয়া এবং একটু একটু নত ও বাউটি নাড়া দিয়া, কেননা বয়স এখনো 45 বৎসর মাত্র, গৃহিণী প্রফুল্ল ও তার মাতার আগমন ও কথোপকথন বৃত্তান্ত আদ্যপান্ত বলিলেন। বধূর চাঁদপানা মুখ ও মিষ্ট কথাগুলি মনে করিয়া প্রফুল্লের দিকে অনেকখানি টানিয়াই বলিলেন, কিন্তু মন্ত্রতন্ত্র কিছুই খাটিল না। কর্তার মুখ বৈশাখের মেঘের মতো অন্ধকার হইয়া উঠিল। তিনি বলিলেন, এত বড় স্পর্ধা সেই বাগদি বেটির, আমার বাড়িতে ঢোকে, এখনই ঝাঁটা মেরে বিদায় করো। গিন্নি বলিলেন, ছি ছি, অমন কথা কি বলতে আছে? হাজার হোক, আমার বেটার বউ, আর বাগদির মেয়ে কি রূপে হইল, লোকে বললেই কি হয়? গিন্নি ঠাকুরন হাড় কাত নিয়ে খেলতে বসেছেন, কাজেই এইরকম বদরঙ্গ চালাইতে লাগিলেন। কিছুতেই কিছু হইল না, বাগদি বেটিকে ঝেঁটা মেরে বিদেয় করো, এই হুকুমই বহাল রহিল। গিন্নি শেষে রাগ করিয়া বলিলেন, ঝাঁটা মারিতে হয় তুমি মারো, আমি আর তোমার ঘরকন্যার কথায় থাকিব না। এই বলিয়া গিন্নি রাগে গড়গড় করিয়া বাহিরে আসিলেন। যেখানে প্রফুল্লকে রাখিয়া গিয়াছিলেন সেইখানে আসিয়া দেখিলেন প্রফুল্ল নাই। প্রফুল্ল কোথায় গিয়াছে তাহা পাঠকের স্মরণে থাকিতে পারে। একখানা কপাটের আড়াল হইতে ঘোমটা দিয়ে একটি 14 বছরের মেয়ে তাকে হাতছানি দিয়া ডাকিয়াছিল। প্রফুল্ল সেইখানেই গেল। প্রফুল্ল সেই ঘরের ভিতর প্রবেশ করিবা মাত্র বালিকা দ্বার রুদ্ধ করিল। প্রফুল্ল বলিল, দ্বার দিলে কেন? মেয়েটি বলিল, কেউ না আসে, তোমার সঙ্গে দুটো কথা কব তাই। প্রফুল্ল বলিল, তোমার নাম কি ভাই? আমার নাম সাগর। তুমি কে ভাই? আমি ভাই তোমার সতী। তুমি আমাকে চেনো নাকি? এই যে আমি কপাটের আড়াল থেকে সব শুনিলাম। তবে তুমি ঘরের গৃহিণী? দূর তা কেন, পোড়া কপাল আর কি, আমি কেন সে হতে গেলেম? আমি কি তেমনই দাঁত উঁচু, না আমি তত কালো? সে কি, কার দাঁত উঁচু? কেন, যে ঘরণী গৃহিণী, সে আবার কে? জানো না? ও, তুমি কেমন করেই বা জানবে, কখনো তো আসনি। আমাদের আর এক সতীন আছে, আমি ছাড়া আর এক বিয়ের কথাই জানি, আমি মনে করিয়াছিলাম সেই বোধ হয় তুমি। না, সেই আমার তো 3 বছর হলো বিয়ে হয়েছে। সে বুঝি বড় কুৎসিত, রূপ দেখে আমার কান না পায়, তাই বুঝি আবার তোমায় বিবাহ করেছে? না তা নয়, তোমাকে বলি, কারোর সাক্ষাতে বলিও না, আমার বাপের না ঠিক টাকা আছে, আমি বাপের এক সন্তান, সেই টাকার জন্য। বুঝেছি, আর বলিতে হবে না। তা তুমি সুন্দরী, যে কুৎসিত সে ঘরণী গৃহিণী হলো কিসে? আমি বাপের একটি সন্তান, আমাকে পাঠায় না, আর আমার বাপের সঙ্গে আমার শ্বশুরের সঙ্গে বড় বনে না, তাই আমি এখানে কখনো থাকি না, কাজে কর্মে কখনো আনে, এই 2-4 দিন এসেছি, আবার শীঘ্র যাব। প্রফুল্ল দেখিল যে সাগর দিব্যি মেয়ে, সতীন বলিয়া ইহার উপর রাগ হয় না। প্রফুল্ল বলিল, আমায় ডাকলে কেন, তুমি কিছু খাবে? প্রফুল্ল হাসিয়া বলিল, কেন, এখন খাবো কেন? তোমার মুখ শুকনো, তুমি অনেক পথ এসেছ, তোমার তৃষ্ণা পেয়েছে, কেউ তোমায় কিছু খেতে বলল না,
তাই তোমাকে ডেকেছি। প্রফুল্ল তখনও পর্যন্ত কিছুই খায় নাই, বিভাষায় প্রাণ উষ্ঠাগত, কিন্তু উত্তর করিল, শাশুড়ি গেছেন শ্বশুরের মন বুঝতে, আমার অতৃষ্টে কি হয় তা না জেনে আমি এখানে কিছু খাব না, ঝাঁটা খেতে হয়তো তাই খাব, আর কিচ্ছু খাব না। না না, এদের কিছু খেয়ে তোমার কাজ নাই, আমার বাপের বাড়ির সন্দেশ আছে, বেশ সন্দেশ। এই বলিয়া সাগর কতগুলো সন্দেশ আনিয়া প্রফুল্লের মুখে গুঁজিয়া দিতে লাগিল। অগত্যা প্রফুল্ল কিছু খাইল, সাগর শীতল জল দিল, পান করিয়া প্রফুল্ল শরীর স্নিগ্ধ করিল। তখন প্রফুল্ল বলিল, আমি শীতল হইলাম, কিন্তু আমার মা না খাইয়া মরিয়া যাইবে। তোমার মা কোথায় গেলেন? কি জানি, বোধহয় পথে দাঁড়াইয়া আছেন। এক কাজ করব। কি? ব্রহ্ম ঠান্দিদিকে এক্ষুনি তার কাছে পাঠিয়ে দেব। তিনি কে? ঠাকুরের সম্পর্কে পিসি, এই সংসারেই থাকেন। তিনি কি করবেন? তোমার মাকে খাওয়াবেন দাওয়াবেন? মা এবাড়ির কিছু খাবে না। দূর, তাই কি বলেছি? কোনো বামুন বাড়িতে। যা হয় করো, মার কষ্ট আর সহ্য হয় না। সাগর চকিতের মতো ব্রহ্ম ঠাকুরানীর কাছে যাইয়া সব বুঝাইয়া বলিল। ব্রহ্ম ঠাকুরানী বলিল, তাই তো মা, গৃহস্থ বাড়িতে এসে উপবাসী থাকিবেন, ও করলেন হবে যে। ব্রহ্ম প্রফুল্লের মার সন্ধানে বাহির হইল। সাগর ফিরিয়া আসিয়া প্রফুল্লকে সংবাদ দিল। প্রফুল্ল বলিল, এখন ভাই যে গল্প করিতেছিলে সেই গল্প করো। গল্প আর কি, আমি তো এখানে থাকি না, থাকতে পাবও না, আমার অদৃষ্ট মাটির আবের মতো, তাকে তোলা থাকব, দেবতার ভোগে কখনো লাগিব না। তা তুমি এসো, যেমন করে পারো থাকো, আমরা কেউ সেই কালো মেচাটাকে দেখতে পারিনি। থাকবো বলেই তো এসেছি, থাকতে পেলে তো হয়। তা দেখো, শ্বশুরের মত না হয় তবে এক্ষুনি চলে যেও না। না গিয়ে কি করিব, আর কি জন্য থাকিব? থাকি যদি। যদি কি? যদি তুমি আমার জন্ম সার্থক করাইতে পারো। সে কি সে হবে ভাই? প্রফুল্ল ওই সথ হাসিল, তখনই হাসি নিবিয়াও গেল, চোখে জল পড়িল, বলিল, বুঝো নাই ভাই। সাগর তখন বুঝিল, একটু ভাবিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তুমি সন্ধ্যার পর এই ঘরে আসিয়া বসিয়া থাকিও, দিনের বেলা তো আর দেখা হবে না। পাঠক স্মরণ রাখিবেন, আমরা এখনকার লজ্জাহীনা নব্যাদিগের কথা লিখিতেছিলাম, আমাদের গল্পের তারিখ 100 বৎসর পূর্বের। 40 বৎসর পূর্বেও যুবতীরা কখনো দিনে মানে স্বামী দর্শন পাইতেন না। প্রফুল্ল বলিল, কপালে কি হয় তাহা আগে জানিয়ে আসি, তারপর তোমার সঙ্গে সাক্ষাৎ করিব। কপালে যাই থাকে, একবার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়াই যাইব, তিনি কি বলেন আমি তাহা শুনিয়া যাইব। এই বলিয়া প্রফুল্ল বাহিরে আসিল, দেখিল তাহার শাশুড়ি তাহার তল্লাশ করিতেছেন। প্রফুল্লকে দেখিয়া গিন্নি বলিলেন, কোথায় ছিলে মা? বাড়িঘর দেখিতেছিলাম। আহা, তোমারই বাড়িঘর, বাছা তা কি করব, তোমার শ্বশুর কিছুতেই মত করেন না। প্রফুল্লের মাথায় বজ্রাঘাত হইল, সে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল, কাঁদিল না, চুপ করিয়া রহিল। শাশুড়ির বড় দয়া হইল, গিন্নি মনে মনে কল্পনা করিলেন, আর একবার নতনাড়া দিয়ে দেখিব, কিন্তু সে প্রকাশ করিলেন না, বলিলেন, আজ আর কোথায় যাইবে, আজ এইখানেই থাকো, কাল সকালে যেও। তা থাকিব, একটা কথা ঠাকুরকে জিজ্ঞাসা করিও, আমার মা চরকা কাটিয়া খায়, তাহাতে একজন মানুষের একবেলা আহার কুলোয় না, জিজ্ঞাসা করিও আমি কি করিয়া খাইব। আমি বাগদি হই আর মুচি হই, তাহার পুত্রবধূ, তাহার পুত্রবধূ কি করিয়া দিনপাত করিবে? শাশুড়ি বলিল, অবশ্য বলিব। তারপর প্রফুল্ল উঠিয়া গেল। সন্ধ্যার পর সেই ঘরে সাগর ও প্রফুল্ল দুইজনে দ্বার বন্ধ করিয়া চুপি চুপি কথাবার্তা কহিতেছিল। এমন সময় কে আসিয়া কবাটে ঘা দিল। সাগর জিজ্ঞাসা করিল, কে গো?
আমি গো। সাগর প্রফুল্লের কা টিপিয়া চুপি চুপি বলিল, কথা কস নেই, সেই কাল পেঁচাটা এসেছে। সতীন? হ্যাঁ, চুপ চুপ। যে আসিয়াছিল সে বলিল, কে গা ঘরে, কথা কস নে কেন? যেন সাগর বউয়ের গলা শুনলাম না। তুমি কে গা? যেন নাপিত বউয়ের গলা শুনলাম না। আ মরণ আর কি, আমি কি নাপিত বউয়ের মতো? কে তবে তুমি? তোমার সতীন, 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 নাম নয়ান বউ। বউটির নাম নয়নতারা, লোকে তাহাকে নয়ান বউ বলিত, সাগরকে বলিত সাগর বউ। সাগর তখন কৃত্রিম ব্যস্ততা সহিত বলিল, কে দিদি? বালাই সার, তুমি কেন নাপিত বউয়ের মতো হবে, সে যে একটু ফর্সা। মরণ আর কি, আমি কি তার চেয়েও কালো? তা সতীন এমনি বটে, তবু যদি 14 বছরের না হতিস। তা 14 বছর হলো তো কি হল, তুমি 17, তোমার চেয়ে আমার রূপও আছে যৌবনও আছে। রূপ যৌবন নিয়ে বাপের বাড়িতে বসে বসে ধুয়ে খাস, আমার যেমন মরণ নাই তাই তোর কথা জিজ্ঞেস করতে এলেম। কি কথা দিদি? তুই দড়ি খুললি নে, তার কথা কি কব? সন্ধে রাত্রে দোদ দিয়েছিস কেন লা? আমি ভাই লুকিয়ে লুকিয়ে দুটো সন্দেশ খাচ্ছি, তুমি কি খাও না? তা খানা। নয়ন নিজে সন্দেশ বড় ভালোবাসিত, বলি জিজ্ঞেস করতেছিলাম কি আবার একজন এসেছে নাকি? আবার একজন কি স্বামী? মরণ আর কি, তাও কি হয়? হলে ভালোই হতো, দুইজনে ভাগ করিয়া নিতাম, তোমার ভাগে আমি নূতনটাকেই দিতাম। ছি ছি, ওসব কথা কি মুখে আনে? মনে আনে? তুই আমায় যা ইচ্ছে তাই বলবি কেন? তা ভাই কি জিজ্ঞাসা করবে না বুঝাইয়া বলিলে কেমন করিয়া উত্তর দি? বলি গিন্নির নাকি আরেকটি বউ এসেছে। কে বউ? সেই মুচি বউ। মুচি? কই শুনিনে তো। মুচি না হয় বাগদি? তাও তো শুনিনি। শোনি, আমাদের একজন বাগদি সতীন আছে। কই না তো। তুমি বড় দুষ্টু, সেই যে প্রথম যে বিয়ে, সে তো বামনের মেয়ে। হ্যাঁ বামনের মেয়ে, তাহলে আর নিয়ে ঘর করে না? কাল যদি তোমায় বিদায় দিয়ে আমায় নিয়ে ঘর করে, তবে কি তুমি বাগদির মেয়ে হবে? তুই আমায় গাল দিবি কেনলা পোড়ার মুখি? ও তাহলে তুই আরেকজনকে গাল দিচ্ছিস কেনলা পোড়ার মুখি? মরগে যা, আমি ঠাকুরানিকে গিয়া বলিয়া দিই তুই বড় মানুষের মেয়ে বলে আমায় যা ইচ্ছে বলিস। এই বলিয়া নয়নতারা ওরফে কাল পেঁচা ঝমর ঝমর করিয়া ফিরিয়া যায়। তখন সাগর দেখিল প্রমাদ, ডাকিল, না দিদি ফেরো ফেরো, ঘাট হয়েছে দিদি ফেরো, এই দোর খুলিতেছি। নয়নতারা রাগিয়াছিল, ফিরিবার বড় মত ছিল না, কিন্তু ঘরের ভেতর দ্বার দিয়া সাগর কত সন্দেশ খাইতেছে ইহা দেখিবার একটু ইচ্ছা ছিল, তাই ফিরিল। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখিল সন্দেশ নহে, আর একজন লোক আছে। জিজ্ঞাসা করিল, এ আবার কে? প্রফুল্ল। সে আবার কে? মুচি বউ। এত সুন্দর? তোমার চেয়ে নয়। নে আর জ্বালাস নে, তোর চেয়ে তো নয়। এদিকে কর্তা মহাশয় এক প্রহর রাত্রে গৃহমধ্যে ভোজনার্থ আসিলেন। গৃহিণী ব্যঞ্জন হস্তে ভোজন পাত্রের নিকট শোভমানা, ভাতে মাছি নাই তবু নারী ধর্মের পালনার্থ মাছি তাড়াইতে হইবে। হায় কোন পাপিষ্ঠ নরাধমেরা এ পরম রমণীয় ধর্ম লোপ করিতেছে। গৃহিণী 5 জন দাসী আছে, কিন্তু স্বামী সেবা আর কার সাধ্য করিতে আসে? গৃহিণীর ধর্ম লোভ যাহারা করিতেছে, হে আকাশ, তাহাদের মাথার জন্য কি তোমার বজ্র নাই? কর্তা আহার করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, বাগদি বেটি গিয়েছে কি? গৃহিণী মাছি তাড়াইয়া নত নাড়িয়া বলিলেন, রাত্রে আবার সে কোথায় যাবে? রাত্রে একটা অতিথি এলে তুমি তাড়াও না, আর আমি আমি বউটাকে রাত্রে তাড়িয়ে দেব? অতিথি হয় অতিথিশালায় যাক না, এখানে কেন? আমি তাড়াইতে পারিব না, আমি তো বলেছি তাড়াতে হয় তুমি তাড়াও। বড় সুন্দর বউ কিন্তু। বাগদির ঘরে অমন দুটো একটা সুন্দর হয়, তা আমি তাড়াচ্ছি। ব্রজকে ডাক তোরে।
ব্রজ কর্তার ছেলের নাম। একজন চাকরানি ব্রজেশ্বরকে ডাকিয়ে আনিল। ব্রজেশ্বরের বয়স 21-22, অনিন্দ সুন্দর পুরুষ। পিতার কাছে বিনীতভাবে আসিয়া দাঁড়াইল, কথা কহিতে সাহস নাই। দেখিয়া হরবল্লভ বলিলেন, বাবু, তোমার 3 সংসার মনে আছে? ব্রজ চুপ করিয়া রহিল। প্রথম বিবাহ মনে নেই? সেই একটা বাগদীর মেয়ে। ব্রজ নীরব। বাপের সাক্ষাতে 22 বছরের ছেলে হীরার ধার হইলেও সেকালে কথা কহিত না, এখন যত বড় মূর্খ ছেলে তত বড় লম্বা লম্বা স্পিচ ছাড়ে। কথা কহিতে লাগিলেন, সে বাগদি বেটি আজকে এখানে এসেছে, জোর করে থাকবে। তা তোমার গর্ভধারিণীকে বললাম যে ঝাঁটা মেরে তাড়াও, মেয়ে মানুষ মেয়ে মানুষের গায়ে হাত দিতে কি পারে? এ তোমার কাজ, তোমারই অধিকার, আর কেহ স্পর্শ করিতে পারিবে না। তুমি আজ রাত্রে তাকে ঝাঁটা মেরে তাড়াইয়া দিবে, নহিলে আমার ঘুম হইবে না। গিন্নি বলিলেন, ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলো না, ওর কথা রাখিতেই হইবে, আমার কথা কিচ্ছু চলবে না। তা যা করো করো, কিন্তু ভালো কথায় বিদায় করিও। ব্রজ বাপের কথার উত্তর দিল, ঝে আঁকা। মার কথার উত্তর দিল, ভালো। এই বলিয়া ব্রজেশ্বর একটু দাঁড়াইল। সেই অবকাশে গৃহিণী কর্তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি যে বউকে তাড়াইবে, বউ খাবে কি করিয়া? কর্তা বলিলেন, যা খুশি করুক, চুরি করুক, ডাকাতি করুক, ভিক্ষা করুক। গৃহিণী ব্রজেশ্বরকে বলিয়া দিলেন, তাড়াইবার সময় বৌমাকে এই কথাই বলিও, সে আমায় জিজ্ঞাসা করিয়াছিল। ব্রজেশ্বর পিতার নিকট হইতে বিদায় হইয়া ব্রহ্ম ঠাকুরানীর নিকুঞ্জে গিয়া দর্শন দিলেন। দেখিলেন ব্রহ্ম ঠাকুরানী গদগদ চিত্তে মালা জপ করিতেছেন আর মশা তাড়াইতেছেন। ব্রজেশ্বর বলিলেন, ঠাকুরমা। কেন ভাই, আজ নাকি নতুন খবর? কি নূতন? সাগর আমার চরকাটা ভেঙে দিয়েছে তাই। তা ছেলে মানুষ, দিয়েছে দিয়েছে, চরকা কাটতে স্বাদ গিয়াছিল। তা নয়, তা নয়, বলি আজ নাকি? বুড়ো মানুষ, কবে আছি কবে নেই, দুটো পইতে তুলে বামুনকে দিইবই তো না। তা যাগ্গে, বলি আমার কথাটা তুমি শুনবে? কি বলছো, চরকার কথা নয়? তা নয়, আমার 2টি ব্রাহ্মণী আছে জানো তো। ব্রাহ্মণী? মা মা, যেমন ব্রাহ্মণী নয়ন বউ তেমনি ব্রাহ্মণী সাগর বউ। আমার হাটটা খেলে কেবল রূপকথা বলো, রূপকথা বলো, আর রূপকথা বলো। ভাই, এত রূপকথা আমি পাব কোথা? আহা, রূপকথা থাক, তুমি যেমন বললে থাক, তারা ছাড়ে কই? শেষে সেই বিহঙ্গমা বিহঙ্গমীর কথা বলিলাম। বিহঙ্গমা বিহঙ্গমীর কথা জানো তো? তবে বলি শোনো, এক বনে বড় একটা শিমুল গাছে এক বিহঙ্গমা বিহঙ্গমী থাকে। সর্বনাশ, ঠাকুরমা করো কি, এখন রূপকথা, তুমি আমার কথা শোনো। তোমার আবার কথা কি? আমি বলি রূপকথা শুনিতেই তো এয়েছ, তোমাদের তো আর কাজ নাই। ব্রজেশ্বর মনে মনে ভাবিল, কবে বুড়িদের পঞ্চত্ব প্রাপ্তি হইবে। প্রকাশ্যে বলিল, আমার 2টি ব্রাহ্মণী আর 1টি বাগদিনী। বাগদিনীটা নাকি আজকে এসেছে? বালাই বালাই, বাগদিনী কেন, সে বামনের মেয়ে। এসেছে? হ্যাঁ। কোথায়, একবার দেখা হয় না? হ্যাঁ, আমি তোমায় দেখা করিয়ে দিই, আর তোমার বাপ মার দুচক্ষের বিষয়। তার চেয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনো না। ভয় নাই, বাপমা আমাকে ডাকাইয়া বলিয়াছেন তাকে তাড়াইয়া দাও। তা দেখা না পেলে তাড়াইয়া দেব কি প্রকারে? তুমি ঠাকুরমা, তোমার কাছে সন্ধানের জন্য আসিয়াছি। ভাই, আমি বুড়ো মানুষ, কৃষ্ণ নাম জপ করি আর আলো চাল খাই, রূপকথা শোনো তো বলতে পারি, বাগদির কথাতেও নাই, বামনির কথাতেও নাই। হায়, বুড়ো বয়সে কবে তুমি ডাকাতের হাতে পড়িবে? অমন কথা বলিস নে, বড় ডাকাতের ভয়। কি দেখা করবি? তা নহিলে কি তোমার মালা জপা দেখতে এসেছি? সাগর বউয়ের কাছে যা। সতীনে কি সতীনকে দেখায়? তুই যা না, সাগর তোকে ডেকেছে, ঘরে গিয়ে বসে আছে, অমন মেয়ে আর হয় না। চরকা ভেঙেছে বলে? নয়নকে বলে দেব, সেও যেন একটা চরকা ভেঙে দেয়। হ্যাঁ, সাগরে আর নয়নে, যা যা। গেলে বাগদিনী দেখতে পাবো?
বুড়ির কথাটা শোনি না, কি জ্বালাতেই পড়লেম গা। আমার মালা জপা হলো না, তোর ঠাকুরদার 63টা বিয়ে ছিল, কিন্তু 14 বছরই হোক আর 74 বছরেই হোক, কই কেউ ডাকলে তো কখনো না বলিত না। ঠাকুরদাদা রক্ষয় স্বর্গ হোক, আমি 14 বছরের সন্ধানে চলিলাম, ফিরিয়া আসিয়া 74 বছরের সন্ধান লইব। যা যা, আমার মালা জপা ঘুরে গেল, আমি নয়নতারাকে বলে দেব তুই বড় চ্যাংরা হয়েছিস, বলে দিও খুশি হয়ে দুটো ছোলা ভাজা পাঠিয়ে দেবে। এই বলিয়া ব্রজেশ্বর সাগরের সন্ধানে বাহির হইল। সাগর শ্বশুরবাড়ি আসিয়া দুইটি ঘর পাইয়াছিল, একটি নিচে একটি উপরে। নিচের ঘরে বসিয়া সাগর পান সাজিত, সমবয়স্কদিকের সঙ্গে খেলা করিত, কি গল্প করিত। উপরের ঘরে রাত্রে শুইত, দিনে মানে নিদ্রা আসিলে সেই ঘরে গিয়া দ্বার দিত। অতএব ব্রজেশ্বর ব্রহ্ম ঠাকুরানীর রূপকথার জ্বালা এড়াইয়া সেই উপরের ঘরে গেলেন। সেখানে সাগর নাই, কিন্তু তাহার পরিবর্তে আরেকজনকে আছে। অনুভবে বুঝিলেন এই সেই প্রথমা স্ত্রী, বড় গোল বাঁধিল। দুইজনের সম্বন্ধ বড় নিকট, স্ত্রী পুরুষ পরস্পরের অর্থাঙ্গ, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ঘনিষ্ঠ সম্বন্ধ, কিন্তু কখনো দেখা নাই। কি বলিয়া কথা আরম্ভ হইবে, কে আগে কথা কহিবে? বিশেষ একজন তাড়াইতে আসিয়াছে, আর একজন তাড়া খাইতে আসিয়াছে। আমরা প্রাচীনা পাঠিকাদিগকে জিজ্ঞাসা করি কথাটা কিরকমে আরম্ভ হওয়া উচিত। উচিত যাই হোক, উচিত মতো কিছুই হইল না। প্রথমে দুইজনের একজনও অনেকক্ষণ কথা কহিল না, শেষে প্রফুল্ল অল্প অল্প মাত্র হাসিয়া গলায় কাপড় দিয়া ব্রজেশ্বরের পায়ের গোড়ায় আসিয়া ঢেপ করে একটি প্রণাম করিল। ব্রজেশ্বর বাপের মতো নহে, প্রণাম গ্রহণ করিয়া অপ্রতিব হইয়া বাহু ধরিয়া প্রফুল্লকে উঠাইয়া পালঙ্কে বসাইল, বসাইয়া আপনি কাছে বসিল। প্রফুল্লর মুখে একটু ঘোমটা ছিল, সেকালের মেয়েরা ভেকালের মেয়েদের মতো নহে, ঠিক একাল। তা সে ঘোমটাটুকু প্রফুল্লকে ধরিয়া বসাইবার সময় সরিয়া গেল। ব্রজেশ্বর দেখিল যে প্রফুল্ল কাঁদিতেছে। ব্রজেশ্বর না বুঝিয়া সুঝিয়া, আহ ছি ছি, 22 বছর বয়সেই ধিক। ব্রজেশ্বর না বুঝিয়া সুঝিয়া, না ভাবিয়া চিন্তিয়া, যেখানে বড় বড় চোখের নিচে দিয়া এক ফোঁটা জল করাইয়া আসিতেছিল, সেই স্থানে আহ ছি ছি, ব্রজেশ্বর হঠাৎ চুম্বন করিল। গ্রন্থকার প্রাচীন, লিখিতে লজ্জা নাই, কিন্তু ভরসা করেন মার্জিত রুচি নবীন পাঠক এইখানে এই বই পড়া বন্ধ করিবেন। যখন ব্রজেশ্বর এই ঘোরতর অশ্লীলতার দোষে নিজে দূষিত হইয়াছিলেন এবং গ্রন্থকারকে সেই দোষে দূষিত করিবার কারণ হইতেছিলেন, যখন নির্বোধ প্রফুল্ল মনে মনে ভাবিতেছিল যে বুঝি এই মুখচুম্বনের মতো পবিত্র পুণ্যময় কর্ম ইহজগতে কখনো কেহ করে নাই, সেই সময় দাঁড়ে কে যেন মুখ বাড়াইল, মুখখানা বুঝি অল্প একটু হাসিয়াছিল। কি যার মুখ, তার হাতের গহনার বুঝি শব্দ হইয়াছিল, তাই ব্রজেশ্বরের কান সেদিকে গেল। ব্রজেশ্বর সেদিকে চাহিয়া দেখিলেন, দেখিলেন মুখখানা বড় সুন্দর, কালো কুচকুচে কোঁকড়া কোঁকড়া ঝাপটার বেড়া, তখন মেয়েরা ঝাপটা রাখিত, তার উপর একটু ঘোমটা টানা, ঘোমটার ভিতরে দুইটা পদ্মপলার চক্ষু আর দুইখানা পাতলা রাঙা ঠোঁট মিঠে মিঠে হাসিতেছে। ব্রজেশ্বর দেখিলেন মুখখানা সাগরের, সাগর স্বামীকে একটা চাবি ও কুলুপ দেখাইল। সাগর ছেলে মানুষ, স্বামীর সঙ্গে জিয়াদা করিয়া কথা কয়। ব্রজ কিছু বুঝিতে পারিলেন না, কিন্তু বুঝিতে বিলম্বও হইল না। সাগর বাহির হইতে কপাট টানিয়া দিয়া শিকল লাগাইয়া কুলুপের চাবি ফিরাইয়া বন্ধ করিয়া দূর দূর করিয়া ছুটিয়া পলাইল। ব্রজেশ্বর কুলুপ পড়িল শুনিতে পাইয়া, কি করো সাগর, কি করো বলিয়া চেঁচাইল। সাগর কিছুতেই কান না দিয়া দূর দূর ঝমঝম করিয়া ছুটিয়া একেবারে ব্রহ্ম ঠাকুরানীর বিছানায় গিয়া শুইয়া পড়িল। ব্রহ্ম ঠাকুরানী বলিলেন,
কিলা সাগর বউ, কি হয়েছে এখানে এসে শুলি যে? সাগর কথা কয় না। তোকে ব্রজ তাড়িয়ে দিয়েছে নাকি? তা নইলে আর তোমার আশ্রয়ে আসি? আজ আমি তোমার কাছে শোব। তা আসো, এখনই আবার ডাকবে এখন। আহা, তো ঠাকুর দাদা এমন 12 মাসে 30 দিন আমায় তাড়িয়ে দিয়েছে, আবার তখনই ডেকেছে, আমি আর রাগ করে কাছে যেতাম না। তা মেয়ে মানুষের প্রাণ ভাই, থাকিতেও পারিতাম না। একদিন হলো কি? থান দিদি, একটা রূপ কথা বলো না। কোনটা বলবো, ব্যঙ্গমা ব্যঙ্গমিটা বলবো? একলা শুনবি? তা নূতন বউটা কোথায়? তাকেও ডাক না, দুজনে শুনবি? সে কথা আমি এখন খুঁজিতে পারি না, আমি একাই শুনব, তুমি বলো না। ব্রহ্ম ঠাকুরানি তখন সাগরের কাছে শুইয়া গল্প আরম্ভ করিলেন। সাগর তাহার আরম্ভ হইতে না হইতেই ঘুমাইয়া পড়িল। ব্রহ্ম ঠাকুরানি সে সংবাদ অনবগত, 2-4 দণ্ড গল্প চালাইলেন। পরে যখন জানিতে পারিলেন সত্রী নিদ্রামগ্না, তখন দুঃখিত চিত্তে মাঝখানেই গল্প সমাপ্ত করিলেন। পরদিন প্রভাত হইতে না হইতেই সাগর আসিয়া ঘরের কুলুপ খুলিয়া দিয়া গেল। তারপর কাহাকে কিছু না বলিয়া ব্রহ্ম ঠাকুরানীর ভাঙা চরকা লইয়া সেই নিদ্রামগ্না বর্ষীয়সীর কানের কাছে ঘ্যানর ঘ্যানর করিতে লাগিল। কটাস ঝনাত করিয়া কুলুপ শিকল খোলা শব্দ হইল, প্রফুল্ল ও ব্রজেশ্বর তাহা শুনিল। প্রফুল্ল বসিয়াছিল, উঠিয়া দাঁড়াইল, বলিল, সাগর শিকল খুলিয়াছে, আমি চলিলাম, স্ত্রী বলিয়া স্বীকার না করো, দাসী বলিয়া মনে রাখিও, এখন যাইও না, আমি একবার কর্তাকে বলিয়া দেখিব। বলিলে কি তার মন ফিরিবে? না ফিরুক, আমার কাজ আমায় করিতেই হইবে, অকারণে তোমায় ত্যাগ করিয়া আমি কি অধর্মে পতিত হইব? তুমি আমাকে ত্যাগ করো নাই, গ্রহণ করিয়াছ, আমাকে একদিনের জন্য শয্যার পাশে ঠাঁই দিয়াছ, আমার সেই ঢের, তোমার কাছে ভিক্ষা করিতেছি, আমার মতো দুঃখিনীর জন্য বাপের সঙ্গে তুমি বিবাদ করিও না, তাতে আমি সুখী হইব না। নিতান্ত পক্ষে তিনি যাহাতে তোমার খোরপোষ পাঠাইয়া দেন, তা আমাকে করিতেই হইবে। তিনি আমায় ত্যাগ করিয়াছেন, আমি তার কাছে ভিক্ষা লইব না, তোমার নিজের যদি কিছু থাকে তবে তোমার কাছে ভিক্ষা লইব। আমার যে কিছুই নাই, কেবল এই আংটিটি আছে, এখন এইটা লইয়া যাও, আপাতত ইহার মূল্যেই দুঃখ কিছু নিবারণ হইবে, তারপর যাহাতে আমি 2 পয়সা রোজগার করিতে পারি সেই চেষ্টা করিব, যেমন করিয়া পারি আমি তোমার ভরণ পোষণ করিব। এই বলিয়া ব্রজেশ্বর আপনার অঙ্গুলি হইতে বহু মূল্য হীরক আঙ্গুরিয় উন্মোচন করিয়া প্রফুল্লকে দিল। প্রফুল্ল আপনার আঙুলে আংটিটি পড়াইতে পড়াইতে বলিল, যদি তুমি আমাকে ভুলিয়া যাও, সকলকে ভুলিব, তোমায় কখনো ভুলিব না, যদি এরপরে চিনিতে না পারো, অমুক কখনো কি ভোলা যায়? আমি আংটিটি বেচিব না, না খাইয়া মরিয়া চাইব, তবু কখনো বেচিব না, যখন তুমি আমাকে না চিনিতে পারিবে তখন তোমাকে এই আংটি দেখাইব। ইহাতে কি লেখা আছে? আমার নাম খোদা আছে। দুইজনে অশ্রুজলে নিষিক্ত হইয়া পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিল। প্রফুল্ল নিচে আসিলে সাগর ও নয়নের সঙ্গে সাক্ষাৎ হইল। পোড়ার মুখী নয়ন বলিল, দিদি কাল রাত্রে কোথায় শুইয়াছিলি? ভাই, কেহ তীর্থ করিলে সে কথা আপনার মুখে বলে না। সে আবার কি? সাগর বলিল, বুঝতে পারিস নে, কাল উনি আমাকে তাড়াইয়া আমার পালঙ্কে বিষ্ণুর লক্ষ্মী হইয়াছিলেন, মিনসে আবার সোহাগ করে আংটি দিয়েছে। সাগর নয়নকে প্রফুল্লর হাতে ব্রজেশ্বরের আংটি দেখাইল। দেখিয়া নয়ন তারা আর হাড়ে হাড়ে চলিয়া গেল। বলিল, দিদি ঠাকুর তোমার কথার কি উত্তর দিয়াছেন শুনেছ? প্রফুল্ল সে কথা মনে ছিল না, সে ব্রজেশ্বরের আদর পাইয়াছিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, কি কথার উত্তর? তুমি জিজ্ঞাসা করিয়াছিলে কি করিয়া খাইবে? তার আর উত্তর কি? ঠাকুর বলিয়াছেন চুরি ডাকাতি করিয়া খাইতে বলিও। দেখা যাবে,
বলিয়া প্রফুল্ল বিদায় হইল। প্রফুল্ল আর কাহারও সহিত কথা কহিল না, একেবারে বাহিরে খিড়কির দ্বার পার হইল, সাগর পিছু পিছু গেল। প্রফুল্ল তাহাকে বলিল, আমি ভাই আজ চলিলাম, এ বাড়িতে আর আসিব না, তুমি বাপের বাড়ি গেলে সেখানে তোমার সঙ্গে দেখা হইবে। তুমি আমার বাপের বাড়ি চেনো? না চিনি, চিনিয়া যাইব। তুমি আমার বাপের বাড়ি যাবে? আমার আর লজ্জা কি? তোমার মা তোমার সঙ্গে দেখা করিবেন বলিয়া দাঁড়াইয়া আছেন। বাগানের দ্বারের কাছে যথার্থই প্রফুল্লর মা দাঁড়াইয়াছিল, সাগর দেখাইয়া দিল। প্রফুল্ল মায়ের কাছে গেল। প্রফুল্ল ও প্রফুল্লর মা বাড়ি আসিল। প্রফুল্লর মার যাতায়াতে বড় শারীরিক কষ্ট গিয়াছে, মানসিক কষ্ট ততোধিক, সকল সময়ে সব সয় না। ফিরিয়া আসিয়া প্রফুল্লর মা জ্বরে পড়িল। প্রথমে জ্বর অল্প, কিন্তু বাঙালির ঘরের মেয়ে, বামুনের ঘরের মেয়ে, তাতে আবার বিধবা। প্রফুল্লের মা জ্বরকে জ্বর বলিয়া মানিল না, তারই ওপর দুবেলা স্নান, জুটিলে আহার পূর্বমতোই চলিতে লাগিল। প্রতিবেশীরা দয়া করিয়া কখনো কিছু দিত, তাহাতেই আহার চলিত। ক্রমে জ্বর অতিশয় বৃদ্ধি পাইল। শেষে প্রফুল্লর মা শয্যাগত হইল। সেকালে সেই সকল গ্রাম্য প্রদেশে চিকিৎসাপত্র বড় ছিল না, বিধবারা প্রায় ঔষধ খাইত না, বিশেষ প্রফুল্লর এমন লোক নাই যে কবিরাজ ডাকে। কবিরাজ দেশে না থাকারই মধ্যে জ্বর বাড়িল, বিকার প্রাপ্ত হইল। শেষে প্রফুল্লর মা সকল দুঃখ হইতে মুক্ত হইলেন। পাড়ার পাঁচজন যাহারা তাহার অমূলক কলঙ্ক কাটাইয়াছিল, তাহারাই আসিয়া প্রফুল্লর মার সৎকার করিল। বাঙালিরা এ সময় আর শত্রুতা রাখে না, বাঙালি জাতির এই গুণটা আছে। প্রফুল্ল একা, পাড়ার পাঁচজন আসিয়া বলিল, তোমাকে চতুর্থের শ্রাদ্ধ করিতে হইবে। প্রফুল্ল বলিল, ইচ্ছা পিণ্ডদান করি, কিন্তু সে কি পাইব? পাড়ার পাঁচজন বলিল, তোমাকে কিছুই করিতে হইবে না, আমরাই সব করিয়া লইতেছি। কেহ কিছু নগদ দিল, কেহ কিছু সামগ্রী দিল, এইরূপ করিয়া শ্রাদ্ধ ও ব্রাহ্মণ ভোজনের উদ্যোগ হইল। প্রতিবেশীরা আপনারাই সকল উদ্যোগ করিয়া লইল। একজন প্রতিবেশী বলিল, একটা কথা মনে হইতেছে, তোমার মা শ্রাদ্ধে তোমার শ্বশুরকে নিমন্ত্রণ করা উচিত, তাই না? প্রফুল্ল বলিল, কে নিমন্ত্রণ করিতে যাইবে? দুইজন পাড়ার মাতব্বর লোক অগ্রসর হইল। সকলের কাজে তাহারাই আগু হয়, তাদের সেই রোগ। প্রফুল্ল বলিল, তোমরাই আমাদের কলঙ্ক কাটাইয়া সে ঘর ঘুচাইয়াছ। তাহারা বলিল, সে কথা আর মনে করিও না, আমরা সে কথা সারিয়া লইব। তুমি এখন অনাথা বালিকা, তোমার সঙ্গে আমাদের কোনো বিবাদ নাই। প্রফুল্ল সম্মত হইল। দুইজন হরবল্লভবাবুকে নিমন্ত্রণ করিতে গেল। হরবল্লভ বলিলেন, কি ঠাকুর, তোমরাই বিহানকে জাতি ভ্রষ্টা বলিয়া তাকে এক ঘরে করেছিলে, আর তোমাদেরই মুখে এই কথা? ব্রাহ্মণেরা বলিলেন, সে কি জানেন, অমন পাড়াবর্ষিতে অনেক গোলযোগী হয়, সেটা কোনো কাজের কথা নয়। হরবল্লভ পিষইল, ভাবিলেন, এসবই জুয়াচুরি, এ বেটারা নিশ্চয় বাগদিবেটির কাছে টাকা খাইয়াছে। কিন্তু বাগদিবেটি টাকা পাইল কোথা? অতএব হরবল্লভ নিমন্ত্রণের কথায় কর্ণপাত করিলেন না। তাহার মন প্রফুল্লের প্রতি বরং আরও নিষ্ঠুর আর ক্রুদ্ধ হইয়া উঠিল। ব্রজেশ্বর এ সকল কথা শুনিল, মনে করিল, একদিন রাত্রে লুকাইয়া গিয়া প্রফুল্লকে দেখিয়া আসিব, সেই রাত্রেই ফিরিব। প্রতিবেশীরা নিষ্ফল হইয়া ফিরিয়া আসিলেন। প্রফুল্ল যথারীতি মাতৃশ্রাদ্ধ করিয়া প্রতিবেশীদিকে সাহায্যে ব্রাহ্মণ ভোজন সম্পন্ন করিল। ব্রজেশ্বর যাইবার সময় খুঁজিতে লাগিল। ফুলমণি নাপিতানির বাস প্রফুল্লের বাসের নিকট। মাতৃহীন হইয়া অবধি প্রফুল্ল একাই গৃহে বাস করে। প্রফুল্ল সুন্দরী, যুবতী, রাত্রে একা বাস করে, তাহাতে ভয়ও আছে, কলঙ্কও আছে। কাছে শুইবার জন্য রাত্রে একজন স্ত্রীলোক চাই।
ফুলমণিকে এজন্য প্রফুল্ল অনুরোধ করিয়াছিল। ফুলমণি বিধবা, তার এক বিধবা ভগিনী ছাড়া কেহই নাই, আর তারা দুই বোনেই প্রফুল্লর মার অনুগত ছিল। এই জন্য প্রফুল্ল ফুলমণিকে অনুরোধ করে, আর ফুলমণিও সহজেই স্বীকার করে। অতএব যেদিন প্রফুল্লের মা মরিয়াছিল সেই দিন অবধি প্রফুল্লের বাড়িতে ফুলমণি প্রতিদিন সন্ধ্যার পর আসিয়া শোয়ে। তবে ফুলমণি কি চরিত্রের লোক তাহা ছেলে মানুষ প্রফুল্ল সবিশেষ জানিত না। ফুলমণি প্রফুল্লের অপেক্ষা বয়সে 10 বছরের বড়, দেখিতে শুনিতে মন্দ নয়, বেশভূষাতেও একটু পারিপাট্য রাখিত। এই তরজাতির মেয়ে তাদের বাল বিধবা, চরিত্রটা বড় খাঁটি রাখিতে পারে নাই। গ্রামের জমিদার পরাণ চৌধুরী, তাহার একজন গোমস্তা দুর্লভ চক্রবর্তী ওই গ্রামে আসিয়া মাঝে মাঝে কাছারি করিত। লোকে বলিত ফুলমণি দুর্লভের বিশেষ অনুগৃহীতা, অথবা দুর্লভ তাহার অনুগৃহীত। এ সকল কথা প্রফুল্ল একেবারে যে কখনো শুনে নাই তা নয়, কিন্তু কি করে, আর কেহ আপনার ঘরদার ফেলিয়া প্রফুল্লের কাছে শুইতে চাহে না। বিশেষ প্রফুল্ল মনে করিল সে মন্দ হোক, আমি না মন্দ হইলে আমার কি মন্দ করিবে। অতএব ফুলমণি 2-4 দিন আসিয়া প্রফুল্লর ঘরে শুইল। শ্রাদ্ধের পরদিন ফুলমণি একটু দেরি করিয়া আসিতেছিল। পথে একটা আম গাছের তলায় একটা বন আছে, আসিবার সময় ফুলমণি সেই বনে প্রবেশ করিল। সে বনের ভিতর একজন পুরুষ দাঁড়াইয়াছিল, বলাই বাহুল্য যে সে দুর্লভচন্দ্র। চক্রবর্তী মহাশয় কৃতাভিসারা, তাম্বুল রাগ রক্তধারা, রাঙা পেড়ে শাড়ি পরা, হাসিতে মুখ ভরা ফুলমণিকে দেখিয়া বলিলেন, কেমন আজ? ফুলমণি বলিলেন, হ্যাঁ আজই বেশ, তুমি রাত্রি দুপুরের সময় পালকি নিয়ে এসো, দুয়ারে টোকা মেরো, আমি দুয়ার খুলিয়া দিব, কিন্তু দেখো গোল যেন না হয়। না তার ভয় নেই, কিন্তু সে তো গোল করবে না, তার একটা ব্যবস্থা করতে হবে। আমি আস্তে আস্তে দৌড় খুলব, তুমি আস্তে আস্তে সে ঘুমিয়ে থাকতে থাকতে তার মুখে কাপড় দিয়া চাপিয়া বাঁধিয়া ফেলিবে, তারপর চেঁচায় কার বাপে সাধ্যি। তা এমন জোর করে নিয়ে গেলে কয়দিন থাকিবে? একবার নিয়ে যেতে পারলেই তো হলো, যা তিন কুলে কেউ নেই যে অন্যের কাঙাল, সে খেতে পাবে, কাপড় পাবে, গয়না পাবে, টাকা পাবে, আবার সুয়াগো পাবে, সে আবার থাকবে না? সে ভার আমার, আমি যেন গয়না টাকার ভাগ পাই। এই রূপে কথাবার্তা সমাপ্ত হইল। দুর্লভ স্বস্থানে গেল, ফুলমণি প্রফুল্লের কাছে গেল। প্রফুল্ল এ সর্বনাশের কথা কিছুই জানিতে পারে নাই, সে মার কথা ভাবিতে ভাবিতে শয়ন করিল। মার জন্য যেমন কাঁদে তেমন কাঁদিল, কাঁদিয়া যেমন রোজ ঘুমায় তেমনি ঘুমাইল। দুই প্রহরে দুর্লভ আসিয়া দ্বারে টোকা মারিল, ফুলমণি দ্বার খুলিল। দুর্লভ প্রফুল্লের মুখ বাঁধিয়া ধরাধরি করিয়া পালকিতে তুলিল। বাহকেরা নিঃশব্দে তাহাকে পরাণবাবু জমিদারের বিহার মন্দিরে লইয়া চলিল। বলাই বাহুল্য ফুলমণিও সঙ্গে সঙ্গে চলিল। ইহার অর্থদণ্ড পরে ব্রজেশ্বর সেই শূন্য গৃহে প্রফুল্ল সন্ধানে আসিয়া উপস্থিত হইল। ব্রজেশ্বর সকলকে লুকাইয়া রাত্রে পলাইয়া আসিয়াছে, কোথাও কেহ নাই। প্রফুল্লকে লইয়া বাহকেরা নিঃশব্দে চলিল বলিয়াছি, কেহ যেন মনে না করেন এটা ভ্রম প্রমাদ। বাহকের প্রকৃতি শব্দ করা, কিন্তু এবার শব্দ করার পক্ষে তাহাদের প্রতি নিষেধ ছিল, শব্দ করিলে গোলযোগ হইবে। তাছাড়া আরও একটা কথা ছিল, ব্রহ্ম ঠাকুরানির মুখে শোনা গিয়াছে বড় ডাকাতের ভয়। বাস্তবে কি এই রূপ ভয়ানক দুঃসুভীতি কখনো কোনো দেশে হইয়াছিল কিনা সন্দেহ। তখন দেশ অরাজক, মুসলমানের রাজ্য গিয়াছে, ইংরাজের রাজ্য ভালো করিয়া পত্তন হয় নাই, হইতেছে মাত্র। তাতে আবার বছর কত হল 76-এর মন্বন্তর দেশ সারখার করিয়া দিয়াছে। তারপর আবার দেবী সিংহের ইজারা, পৃথিবীর ওপারে ওয়েস্টমিনস্টার হলে দাঁড়াইয়া এডেনবর্গ সেই দেবী সিংহকে অমর করিয়া গিয়াছেন।
পর্বতোদ্গীর্ণ অগ্নিশিখাবত জ্বালাময় বাক্যস্রোতে বক দেবী সিংহের দুর্বিষহ অত্যাচার অনন্তকাল সমীপে পাঠাইয়াছেন। তাহার নিজ মুখে এসে দৈব বাণীতুল্য বাক্য পরম্পরা শুনিয়া শোকে অনেক স্ত্রীলোক মূর্ছিত হইয়া পড়িয়াছিল। আজিও শতবৎসর পরে সে বক্তৃতা পড়িতে গেলে শরীরে রোমাঞ্চিত এবং হৃদয় উন্মত্ত হয়। সেই ভয়ানক অত্যাচারে বরেন্দ্র ভূমি ডুবাইয়া দিয়াছিল। অনেকেই কেবল খাইতে পায় না নয়, গৃহে পর্যন্ত বাস করিতে পায় না। যাহাদের খাইবার নাই তাহারা পরের কারিয়া খায়। কাজেই যখন গ্রামে গ্রামে দলে দলে চোর ডাকাত কাহার সাধ্য শাসন করে। গুডল্যান্ড সাহেব রংপুরের প্রথম কালেক্টর, ফৌজদারি তাহারই জিম্মা। তিনি দলে দলে সিপাহী ডাকাত ধরিতে পাঠাইতে লাগিলেন। সিপাহীরা কিছুই করিতে পারিল না। অতএব দুর্লভের ভয় তিনি ডাকাতি করিয়া প্রফুল্লকে লইয়া যাইতেছেন, আবার তার উপর ডাকাতে না ডাকাতি করে। পালকি দেখিয়া ডাকাতের আসা সম্ভব, সেই ভয়ে বেহারারা নিঃশব্দ। গোলমাল হইবে বলিয়া সঙ্গে অপর লোকজনও নাই, কেবল দুর্লভ নিজে আর ফুলমণি। এইরূপে তাহারা ভয়ে ভয়ে চারিক্রোশ সারাইল। তারপর ভারী জঙ্গল আরম্ভ হইল। বেহারারা সভয়ে দেখিল দুইজন মানুষ সম্মুখে আসিতেছে। রাত্রিকালে কেবল নক্ষত্রলোকে পথ দেখা যাইতেছে, সুতরাং তাহাদের অবয়ব অস্পষ্ট দেখা যাইতেছিল। বেহারারা দেখিল যেন কালান্তরের জমের মতো দুটি মূর্তি আসিতেছে। একজন বেহারা অপরদিগকে বলিল, মানুষ দুটোকে সন্দেহ হয়। অপর আরেকজন বলিল, রাত্রে যখন বেড়াচ্ছে তখন কি আর ভালো মানুষ। তৃতীয় বাহক বলিল, মানুষ দুটি ভারী জোয়ান। চতুর্থ বলিল, হাতে লাঠি দেখছ না। প্রথম বলিল, চক্রবর্তী মহাশয় কি বলেন, আর তো এগোনো যায় না, ডাকাতের হাতে প্রাণটা যাবে। চক্রবর্তী মহাশয় বলিলেন, তাই তো, বড় বিপদ দেখি যে, যা ভেবেছিলাম তাই হল। এমন সময় যে দুই ব্যক্তি আসিতেছিল তাহারা পথে লোক দেখিয়া হাঁকিল, কন হ্যারে। বেহারারা অমনি পালকি মাটিতে ফেলিয়া দিয়া বাবাগো মাগো শব্দ করিয়া একেবারে জঙ্গলের ভিতর পালাইল। দেখিয়া দুর্লভ চক্রবর্তী মহাশয়ও সেই পথাবলম্বী হইলেন। তখন ফুলমণি, আমায় ফেলে কোথা যাও বলিয়া তাহার পাছু পাছু ছুটিল। যেই দুইজন আসিতেছিল, যাহারা এই দর্শন মনুষ্যের ভয়ের কারণ, তাহারা পথিক মাত্র। দুইজন হিন্দুস্তানি দিনাজপুরের রাজ সরকারে চাকরির চেষ্টায় যাইতেছে। রাত্রি প্রভার নিকট দেখিয়া সকাল সকাল পথ চলিতে আরম্ভ করিয়াছে। বেহারারা পলাইল দেখিয়া একবার তারা খুব হাসিল, তারপর আপনার গন্তব্য পথে চলিয়া গেল। কিন্তু বেহারারা আর ফুলমণি ও চক্রবর্তী মহাশয় আর পিছু ফিরিয়া চাহিল না। প্রফুল্ল পালকিতে উঠিয়াই মুখের বাঁধন সহস্তে খুলিয়া ফেলিয়াছিল। রাত্রে দুই প্রহর চিৎকার করিয়া কি হইবে বলিয়া চিৎকার করে নাই। চিৎকার শুনিতে পাইলেই বা কে ডাকাতের সম্মুখে আসিবে। প্রথমে ভয়ে প্রফুল্ল কিছু আত্মবিস্মৃত হইয়াছিল, কিন্তু এখন প্রফুল্ল স্পষ্ট বুঝিল সাহস না করিলে মুক্তির কোনো উপায় নাই। যখন বেহারারা পালকি ফেলিয়া পলাইল তখন প্রফুল্ল বুঝিল আর একটা কি নতুন বিপদ। ধীরে ধীরে পালকির কপাট খুলিল, অল্প মুখ বাড়াইয়া দেখিল দুইজন মনুষ্য আসিতেছেন। তখন প্রফুল্ল ধীরে ধীরে কপাট বন্ধ করিল। যে অল্প ফাঁক রহিল তাহা দিয়া প্রফুল্ল দেখিল মনুষ্য দুইজন চলিয়া গেল। তখন প্রফুল্ল পালকি হইতে বাহির হইল, দেখিল কোথাও কেহ নাই। প্রফুল্ল ভাবিল, যাহারা আমাকে চুরি করিয়া লইয়া যাইতেছিল তাহারা অবশ্যই ফিরিবে, অতএব যদি পথ ধরিয়া যাই তবে ধরা পড়িতে পারি। তার চেয়ে এখন জঙ্গলের ভিতর লুকাইয়া থাকি, তারপর দিন হইলে যাহা করা যায় করিব। এই ভাবিয়া প্রফুল্ল জঙ্গলের ভিতর প্রবেশ করিল। ভাগ্যক্রমে যেদিকে বেহারারা পলাইয়াছিল সেই দিকে যায় নাই, সুতরাং কাহারও সঙ্গে সাক্ষাৎ হইল না। প্রফুল্ল জঙ্গলের ভিতর স্থির হইয়া দাঁড়াইয়া রহিল।
অল্পক্ষণ পরেই প্রভাত হইল। প্রভাত হইলে প্রফুল্ল বনের ভিতর এদিক ওদিক বেড়াইতে লাগিল। পথে বাহির হইতে এখনো সাহস হয় না। দেখিল এক জায়গায় একটা পথের অস্পষ্ট রেখা বনের ভিতরের দিকে গিয়াছে। যখন পথের রেখা এদিকে গিয়াছে তখন অবশ্য এদিকে মানুষ বাস আছে। প্রফুল্ল সেই পথে চলিল। বাড়ি ফিরিয়া যাইতে ভয়, পাছে বাড়ি হইতে বাবার তাকে ডাকাতে ধরিয়া লইয়া যায়। বাঘে ভালুকে খায় সেও ভালো, আর ডাকাতের হাতে না পড়িতে হয়। পথের রেখা দেখিয়া প্রফুল্ল অনেক দূর গেল। বেলা তসদণ্ড হইল, তবু গ্রাম পাইল না। শেষে পথের রেখা বিলুপ্ত হইল, আর পথ পায় না। কিন্তু দুই একখানা পুরাতন ইট দেখিতে পাইল, ভরসা পাইল। মনে করিল যদি ইট আছে তবে অবশ্য নিকটে মনুষ্যালয় আছে। যাইতে যাইতে ইঁটের সংখ্যা বাড়িতে লাগিল, জঙ্গল দুর্ভেদ্য হইয়া উঠিল। শেষে প্রফুল্ল দেখিল নিবিড় জঙ্গলের মধ্যে একটি বৃহৎ অট্টালিকার ভগ্নাবশেষ রহিয়াছে। প্রফুল্ল ইষ্টক স্তূপের ওপর আহরণ করিয়া চারিদিক নিরীক্ষণ করিল। দেখিল এখনো দুই চারিটি ঘর অভগ্ন আছে। মনে করিল এখানে মানুষ থাকিলেও থাকিতে পারে। প্রফুল্ল সেই সকল ঘরের ভিতর প্রবেশ করিতে লাগিল। দেখিল সকল ঘরে দ্বার খোলা, মনুষ্য নাই, অথচ মনুষ্যবাসের চিহ্নও কিছু কিছু আছে। ক্ষণ পরে প্রফুল্ল কোনো বুড়া মানুষের কাতরানি শুনিতে পাইল। শব্দ লক্ষ্য করিয়া প্রফুল্ল এক কুঠরির মধ্যে প্রবেশ করিল। দেখিল সেখানে এক বুড়া শুইয়া কাতরাইতেছেন। বুড়ার শীর্ণ দেহ, শুষ্ক ওষ্ঠ, চক্ষু কোটরাগত, ঘন শ্বাস। প্রফুল্ল বুঝিল ইহার মৃত্যু নিকট। প্রফুল্ল তাহার শয্যার নিকট গিয়া দাঁড়াইল। বৃদ্ধা শুষ্ক কণ্ঠে বলিলেন, মা তুমি কে গা? তুমি কি কোনো দেবতা? মৃত্যুকালে আমার উদ্ধারের জন্য আসিলে? প্রফুল্ল বলিল, আমি অনাথা, পথ ভুলে এখানে আসিয়াছি। তুমিও দেখিতেছি অনাথ, তোমার কোনো উপকার করিতে পারি? বুড়া বলিল, আমার উপকার এ সময় করিতে পারো। জয় নন্দ দুলাল, এ সময় মনুষ্যের মুখ দেখিতে পাইলাম, পিপাসায় প্রাণ যায় মা, একটু জল দাও। প্রফুল্ল দেখিল বুড়ার ঘরে জল কলসি আছে, কলসিতে জল আছে, জল পাত্র আছে, কেবল দিবার লোক নাই। প্রফুল্ল জল আনিয়া বুড়াকে খাওয়াইল। বুড়া জল পান করিয়া কিছু সুস্থির হইল। প্রফুল্ল এই অরণ্য মধ্যে মুমূর্ষু বৃদ্ধকে একাকী এই অবস্থায় দেখিয়া বড় কৌতূহলী হইল। কিন্তু বুড়া তখন অধিক কথা বলিতে পারে না। প্রফুল্ল সুতরাং তাহার সবিশেষ পরিচয় পাইল না। বুড়া যে কয়টি কথা কহিল তাহার মর্মার্থ এই, বুড়া বৈষ্ণব, তাহার কেহ নাই, কেবল এক বৈষ্ণবী ছিল। বৈষ্ণবী বুড়াকে মুমূর্ষু দেখিয়া তাহার দ্রব্য সামগ্রী যাহা ছিল তাহা লইয়া পলাইয়াছে। বুড়া বৈষ্ণব, তাহার দাহ হইবে না, বুড়ার কবর হয় এই ইচ্ছা। বুড়ার কথা মতো বৈষ্ণবী বাড়ির উঠানে তাহার একটি কবর কাটিয়া রাখিয়া গিয়াছে, হয়তো শাবল কোদাল সেখানেই পড়িয়া আছে। বুড়া এখন প্রফুল্লের কাছে এই ভিক্ষা চাহিল যে, আমি মরিলে সেই কবরে আমাকে টানিয়া ফেলিয়া দিয়া মাটি চাপা দিও। প্রফুল্ল স্বীকৃত হইল। তারপর বুড়া বলিতে লাগিল, আমার কিছু টাকা পোঁতা আছে, বৈষ্ণবী সে সন্ধান জানিত না, তাহা হইলে না লইয়া পলাইত না। সে টাকাগুলি কাহাকে না দিয়া গেলে আমার প্রাণ বাহির হইবে না, যদি কাহাকে না দিয়া মরি তবে চক্ষু হইয়া টাকার কাছে ঘুরিয়া বেড়াইব, আমার গতি হইবে না। বৈষ্ণবীকেই সেই টাকা দিব মনে করিয়াছিলাম, কিন্তু সে তো পলাইয়াছে, আর কোনো মনুষ্যের সাক্ষাৎ পাইব? তাই তোমাকেই সেই টাকাগুলি দিয়া যাইতেছি। আমার বিছানার নিচে একখানা শক্ত চৌকি পাতা আছে, সেই তক্তাখানি তুলিবে, একটি সুরঙ্গ দেখিতে পাইবে, বরাবর একটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়া নামিবে, ভয় নাই, আলো লইয়া যাইবে, নিচে মাটির ভিতর এমনি একটা ঘর দেখিবে, সে ঘরের বায়ুকোণে খুঁজিও, টাকা পাইবে। প্রফুল্ল বুড়ার শুশ্রূষায় নিযুক্ত হইল। বুড়া বলিল,
এই বাড়িতে গোহাল আছে, গোহালে গরু আছে। গোহাল হইতে যদি দুধ দুইয়া আনিতে পারো তবে একটু আনিয়া আমাকে দাও, একটু আপনি খাও। প্রফুল্ল তাহাই করিল। দুধ আনিবার সময় দেখিয়া আসিল কবর কাটা, সেখানে কোদালি শাবল পড়িয়া আছে। অপরাহ্নে বুড়ার প্রাণ বিয়োগ হইল, প্রফুল্ল তাহাকে তুলিল। বুড়া শীর্ণকায়, সুতরাং লঘু, প্রফুল্লের বল যথেষ্ট। প্রফুল্ল তাহাকে লইয়া গিয়া কবরে শুয়াইয়া মাটি চাপা দিল। পরে নিকটস্থ কূপে স্নান করিয়া ভিজা কাপড় আধখানা পরিয়া রৌদ্রে শুকাইল। তারপরে কোদালি শাবল লইয়া বুড়ার টাকার সন্ধানে চলিল। বুড়া তাহাকে টাকা দিয়া গিয়াছে, সুতরাং লইতে কোনো বাধা আছে মনে করিল না। প্রফুল্ল দিন দক্ষিণী। শেষ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানীর প্রথম পর্ব। ঝেমের দুটি ভাতের সংস্থান জুটত না, আজ তার হাতে রাজার ঐশ্বর্য। একথা শুনতে যতটা ভালো লাগে আসলে কি ততটাই ভালো? প্রফুল্ল যে একা একটা মেয়ে, এ দুনিয়ার খুব বেশি জানেও না বোঝেও না সে। ওই ধনসম্পত্তি তার কল্যাণের কারণ হবে নাকি অকল্যাণের? উত্তর থাকবে দ্বিতীয় পর্বে। খুব শিগগিরই ফিরছি আমরা দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।